हेलो 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 चेक हेलो हेलो भाषण जन थे धन्यवाद प्रतिपक्ष शिल्पी जिन जहिर पागला अति सुंदर करे जानार छिलो जा प्रश्न छिलो जवाब करलो जवाब जेखान थेके दिसे ओइखान थेके आबार प्रश्न राखछे एइजन्यई धन्यवाद प्रश्न शुने जवाब करेछेन जवाब दिए सेई जायगा थेकेई আবার আমাকে একটা প্রশ্ন করলেন করলেন আমরা শিল্পীরা একটা রাতের জন্য গান করতে আসি বিশেষত বাউল শিল্পীদের কথা বলি সব গানের ভিতরে বাবা এই বিশ্বের ভিতরে অনেকটা রাষ্ট্রের ভিতরে অনেকটা দেশে সংগীত হয় তবে এক একটা দেশে এক এক ধরনের সংগীত হয়ে থাকে আমাদের বাংলাদেশে লোকগানটা একটু বেশি বাউল গানকে মানুষ একটু বেশি পছন্দ করে দেখবেন বাজান সব গানের একটা নির্দিষ্ট সময় থাকে সময়টা কি আধুনিক ফোক গানে যদি যাবেন দেখবেন ওইখানে চারি পাঁচটা শিল্পী আসবো কয়েকখান মাইয়া থাকবো চুল ছাইরা দিয়া ঝিকিমিকি পোশাক পইরা মঞ্চের এই জায়গা থেকে লইয়া ওই জায়গায় পর্যন্ত দর্শকের সামনে যায়া হাত দুইটারে নাইরা কোমর নাইরা চুল নাইরা গান গাইবো পাবলিকের কাছে ভালো লাগবে এই ধরনের কিছু গান হয়ে থাকে আধুনিক ফোক গান এটা এখন বর্তমানে কিন্তু বাউলের ভিতরে ঢুকে গেছে যাক সে কথায় না যাই বাজান উপরের দিকে থুতু ফেললে কিন্তু নিজের গায়ের ভিতরে পড়ে কানে কমু দুঃখের কথা হ্যাঁ আর কই যাইয়া জুড়াইমু এই মনের ব্যথা বলার মতো জায়গাও নাই আর মানুষও নাই এই জন্য বাজান ওই উপরের দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়ে আর কমু না আর কিছু সঙ্গীত আছে নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত এই ধরনের কিছু গান হয় এই ধরনের গানের আবার পরিবেশটা আলাদা কিন্তু একমাত্র এই বাউল গানটাই একটু ভিন্ন ধরনের গান যেই গানে মানুষ হাসে আর যেই গানে মানুষ দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে যেই গান মানুষকে কাঁদায় যেই গান মানুষকে হাসায় এই গান মানুষকে আল্লাহ পর্যন্ত যাবার মতো একটা রাস্তাও করে দেয় বাজান আবার এই গান শুনলে কিন্তু সব ইবাদত বন্দেগীও নষ্ট হয়ে যায় সব কিছু কিন্তু আপনার ভিতরে আমি ঠিক আমার জগৎ ঠিক আমি ঠিক নাই আমার জগৎও ঠিক নাই তাই এটা এমন একটি গানের আসর যেখান থেকে শিল্পীরা দশটা থেকে শুরু করে রাত চারটা পাঁচটা পর্যন্ত গান হয় চাতক পাখির মতো মানুষেরা বসে থাকে শিল্পীর মুখের দিকে দুটা কথা বলবে দুটা কথা শুনতে পারবে আর দুইটা কথা শুনা চোখের জল ফেলে নিজের কষ্টটাকে তারা দূর করে আমাদের ওমর আলিশা বাবা চলে গেছে তাই না বাজান ওমর আলিশাকে আমরা জাহিরি ভাবে আমরা কেউ দেখি না কিন্তু ওমর আলিশা ঠিকই আছে ভক্তের ভিতরেই আছে ভক্তের যদি ওই চক্ষু যদি থাকে অন্তরচক্ষু দিয়েই তাকে দেখতে পারে অন্তরচক্ষু কিন্তু সবার থাকে না সবাই দেখতেও পারে না তাই আমরা যারা আজকে ওমর আলিশা বাবাকে হারিয়েছি তারা এই গানের মাধ্যমে মনে করি আজকে ওমর আলিশা বাবা আমাদের চতুর্দিকে আমাদেরকে খেয়াল রাখছে পাকলিমা চতুর্দিকে আছে এরই নাম বাউল গান যেই গানে স্বয়ং খোদাও হাজির থাকে তাই আমার ভাই আমাকে অনেক কথার ভিতরে একটা করে বসলেন রাত্র যত
আমি জানি গভীর হয় গান তত গভীরে যায়, কথাও তত কিন্তু গভীরেই প্রবেশ করে। এবার মিরাজ থেকে নামাজের একটা বিষয়, নিয়তের বিষয় জিজ্ঞেস করলেন। আমরা পুরুষ যারা আর এর ভিতরে নারী যারা, দুই দলেরই একটা দল তাই না, পুরুষ একটা দল মহিলা একটা দল। পুরুষেরা নিয়ত বাদে নাভির নিচে আর মহিলারা নিয়ত বাদে কিসের উপরে, বুকের উপরে। প্রশ্ন রাখলেন বুকের উপরে কেন নারীরা নিয়ত বাদে। আসলে দাদা ভাই একটু জ্ঞান খরচ করলেই বোঝা যায় যে আল্লাহ দুইটা দিক কেন করলেন, একটা পুরুষের বেলায় একটা নারীর বেলায়। নামাজ নামাজের মতোই আছে, নামাজের জায়গায় আছে, ইহার ধরন ডাকার ধরন পড়ার ধরন একটু ভিন্ন, তবে একই স্রষ্টার একই ইবাদত। রোজা যেমন আপনার জন্য ফরজ হয়েছে আমার জন্য ফরজ হয়েছে, নামাজ আপনার জন্য যেমন ফরজ হয়েছে আমার জন্য ফরজ হয়েছে, ওই স্রষ্টাকে সবাই ডাকতে হবে। কিন্তু তাকে সবাই ডাকবো সে একজন, কিন্তু ডাকার কৌশলটা একটু ভিন্ন ভিন্ন। এখানে একটু মত করলে বোঝা যায় নারীদের সম্পর্কে আল্লাহ কি বলছে আর পুরুষদের সম্পর্কে আল্লাহ কি বলছে। যেহেতু প্রশ্ন কইরা ফেলছেন তাহলে জবাব তো আমাকে অবশ্যই ছোট আকারে দিতে হবে। তো একটা গান আগে আমি আমার এই দরবারের পক্ষ থেকে গান একটু এখন মোটামুটি একটু ভাবের পর্যায়ে চলে গেছে। আমি যদি একটু গভীরে গেছে গানটা ওই ভাব নিয়ে রাখি, তারপর ভান্ডারির গান করার জন্য বলছে চেষ্টা থাকবে, ভান্ডারির গান করবো বিচ্ছেদ গান করবো। ধন্যবাদ। আরে পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে আরো, সে হইয়াছে মানুষ প্রধান, আরে পাইছে মাওলার নিয়াম, পীরের বাড়ি ভক্তের কাম। বাজান শরীয়তে আমরা যারা আছি তাদের জন্য কাবা হইল কোথায়, সৌদি আরব। আর আমরা যারা তরিকতে আছি, যারা মারিফতের দেশে আছি, তাদের জন্য কাবা হইল যার যার পীরের বাড়ি। এখানেই একটা হাকিকত আছে, যেহেতু আজকে পীরের বাড়িতে আসছি বাজান গান করার জন্য, তাই প্রত্যেকটা ভক্ত যেন মুর্শিদকে যেন ওই রূপেই দেখে, ওই স্থানেই যেন রাখে, আর ওই স্থানটাকে সবসময় যেন বুকে ধরে যেন সম্মান করে। ওই কাবা যদি যাইতে হয় লক্ষ টাকা খরচ করে ওই কাবা ঘরে যাইতে হয় হজ করার জন্য, কি মাইনা ঠিক আছে নি? আচ্ছা বাজান সবার তো আর টাকা পয়সা নাই, তাহলে সে কিভাবে হজ করবে, তার কি সাজ জাগে না কাবা দেখতে? অবশ্যই সাজ জাগে, কিন্তু আমার এই মারিফতে প্রত্যেকটা ভক্তের জন্য প্রত্যেকটা মানুষের জন্য এই দয়ালের বাড়িতে আসা, দয়ালকে দেখা, এই জাহিরি কাবা দেখা আর জাহিরি কাবার ভিতরে চুম্বন করার মতো একটা সহজ পথ করে দিয়েছে। তাই বাজার কাছের জিনিস ধুইয়া ওই দূরের বস্তু নিয়ে টেনে কোনোই লাভ নাই, তবে আগে নিজ কাবাকে চিনো, পর ওই কাবাতে ভক্তি করো। ওখান থেকে সাধক কি বলেছে, পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে মানুষ প্রধান, পাইছে মাওলার নিয়ামত।
দয়াল কাতরে বিনয় করি আমি তোমার দয়ার ভিখারি দ্বার খুলে দাও দয়াল আমার দয়ার ভিখারি ওই যে জিব্রাইল প্রথম আসমানে গেল তার দরজা বন্ধ হয়ে গেল এই জন্যই প্রশ্নটা করছে আর একটু লগে গানটা গায়ে হ্যাঁ করে শুনাইলাম যে আমি এই গানটা থেকে প্রশ্নটা করতেছি হ্যাঁ গোজন মনে থাকে আর যদি মন মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়ে সরল দেশে যাও এই সরল দেশের বাউটা বোঝার জন্য আজকে তো আমি ব্যবহাও আমি আউলে গেছি এই আউলা নিডার আজকে বাউ করার লাগে এই যে প্রশ্নটা করছিলাম কয়ে গান আপনি গাইছেন ভালো লাগছে দেখেই তো গাইছেন আসলে এই আরেকটু ভালো লাগবো যদি পুরোটা গান আসলে না আপনার গাও আমার ভালো লাগে আমার গাও আপনার ভালো লাগে এই ভালোটা যদি না লাগে তাহলে বাবা কখনোই আসে গান শুই না তার আত্মার খোরাক পাবে না জহির পাগলা পুতুল দেওয়ান একটা ভাব নিয়া একটা পর্দায় গান করে দেখাই কিন্তু মানুষ পুতুল দেওয়ান আর জহির পাগলাকে সিলেক্ট করে পছন্দ করে যে তারা দুজন মঞ্চে গান করবে তো আমি সবসময় চেষ্টা করি যে যেমন তার সাথে ওই ভাব দিয়ে গান করতে করার জন্য তো আমি আপনাকে ধন্যবাদ জানাই যে গভীর রাতে আমাকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য অনেক কঠিন একটা প্রশ্ন তাই না সবাই তো নামাজ পড়ি মায়েরা আচ্ছা এরা কি ভাবছি কোনোদিন যে বুকের উপরে আমরা নিয়তবাদী এটা কেন পুরুষেরও কিন্তু নিয়ত বাদে তাই না তাকবীরে তাহারিমা বলে তারা কি আল্লাহু আকবার বলে পুরুষে নাভির নিচে হাতকে রেখে তারা নিয়ত বাদে আর মহিলাদের বেলায় একটু ভিন্ন বুকের উপরে হাত রাখার কারণ কি আমি বলবো জহির পাগলা ভাই শুধু মহিলাদের বুকের উপরে হাত রাখার নিয়মটাই শুধু আসে নাই মহিলা মানুষ কখনো মসজিদ ধরে গিয়ে তারা নামাজ আদায় করতে পারে না পারে না পুরুষ জামাতের সহিত নামাজ আদায় করতে পারে কিন্তু মহিলারা পারে না পারে না তবে হ্যাঁ মহিলারা পারবে মায়েরা কখনো যদি 10 জন 15 জন 20 জন যদি আপনারা একসাথে থাকেন তখন আপনারা জামাতের সহিত নামাজ করতে পারবেন কিন্তু একা কখনো নামাজ পড়া জামাতের সহিত নামাজ পড়া যাবে না এটা বুঝে নেবেন আবার আরেকটা কথা শুক্রবারের জুম্মার দিন যে আমরা পুরুষরা যারা মসজিদ ঘরে নামাজ পড়ি ঘরের ভিতরও কখনো জুম্মার নামাজ আদায় করা যাবে না যাবে না কেহ যদি জুম্মার নামাজ যদি শুক্রবারে আদায় না করতে পারে জামাতের সহিত তার জন্য ঘরের ভিতরে ওই সময়টার ভিতরে জোহরের
নামাজ তাকে আদায় করতে হবে অনেক ধরনের অনেক নিয়ম আছে তবে আল্লাহ পাক পবিত্র কোরআনে পুরুষ এবং মহিলাদের জন্য বলেছে ও আমার পুরুষেরা তোমরা কিন্তু কি পর্দা করো এখন কইতে পারেন এটা আবার কেমন কথা কই পুতুল দেওয়া পুরুষের ঘরে কই পর্দা করতে আগে কিন্তু পুরুষদের জন্যই পর্দার কথা বলা হইছে তারপরে কিন্তু নারীর কথা আসছে বাজান বুঝাই দিতাম সব যদি আমি বুঝাই দিই তাইলে হইব কি লগে একটু জহির পাকলারও রাখো ঠিক আছে না কথা সব আমি কই লইব না লগে হেরও কিন্তু রাখুম যে তো নামাজের ভিতরে গেছে হাই হাই হ্যাঁ ভবিষ্যতে আপনার করে নামাজও পড়াইবো আমি তো মহিলা মানুষ আমি তো নামাজ নামাজ পড়াইতে পারবো না আমি পড়তে পারো আমি দয়ালের বাড়িতে আসছি দয়াল যদি কবুল করে আমি জানিও না আমি পারিও না যদি কবুল করে একটা ভক্ত যদি কবুল করে ইয়া আমার চাইতে অনেক কিছু তবু আমার যেটা কথা আমি সেটাই বলবো তাই আল্লাহ পবিত্র কোরআনের মাধ্যমে বলেছে পুরুষ তোমরা পর্দা করো কিসের পর্দা করো এই চোখের পর্দা করো আর নারীদেরকে বলেছে ও আমার বান্দা ও আমার নারীরা তোমরাও পর্দা করো মহিলাদের জন্য সর্ব অঙ্গের প্রতি পর্দা করার জন্য বলেছেন এই মুখমণ্ডলটা আপনি দেখাতে পারবেন কারণ এই স্বরূপ কখনো দোজখ যাবে না আল্লাহর নিঃস্বরূপে আদমের স্বরূপের সাথে মিল রেখে আল্লাহ এই স্বরূপটাকে কি বাবা বানিয়েছে তাই স্বরূপের বিষয়ে কিন্তু আমি পরে যাব এখানে আমার কোনো কথা থাকবে না কিন্তু আল্লাহ বলেছেন ও আমার বান্দারা তোমরা সবাই পর্দা করো তার ভিতরে পুরুষের কথাও আসছে নারীর কথাও আসছে তাই মায়েরা আমরা যখন নামাজ পড়ি তাকবীরে তাহরিমা বলে যখন আমরা নিয়ত বাঁধি আমাদের এই ইজ্জতটাকে বাবা হেফাজত করার জন্য আমাদের এই ইজ্জতটাকে আড়ালে ঢাকার জন্য আমাদের এই জায়গায় আমাদের নিয়তের কথা বলা হয়েছে আর পুরুষদের বেলায় সেটা চলে গেল কোথায় নাবির নিচে এখানে আরো অনেক কিছু আমরা মহিলারা যারা মায়েরা আমার এটা কেউ বেয়াদবি নেবেন না আমরা অনেক মহিলারা আছি নামাজ পড়ি যখন আমরা আল্লাহু আকবার বলি আমরা পুরুষদের মতো আমাদের কাঁধের উপর হাতটা চলে যায় দয়া করে কাঁধের উপর হাত যেতে পারবে না কাঁধের নিচে থাকতে হবে পুরুষরা যখন রুকুতে যায় তাদের রুকুর নিয়মটা আলাদা আমাদের রুকুর নিয়মটাও কিন্তু আলাদা এগুলো কিন্তু বুঝতে হবে তাই আমরা অনেকেই নামাজ পড়ি আমরা যেন সই সত্যভাবে এখনো সময় আছে মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষার কোনো শেষ নাই নামাজ পড়বো আল্লাহকে পাবো কিন্তু ওই নামাজে যদি ভুল থাকে আল্লাহকে কি পাবো আল্লাহকে কিন্তু পাবো না তাই আসেন যারা ইসলামিক ভিত্তিক যারা কথা বলে বাউল গানের কথা বলি যে গানে যেখানেই ইসলাম ভিত্তিক কথা শুনবেন ওইখানে দুই চারটা কথা একটু মন দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন আপনার কোনো পাপ হবে না বরং আপনার ভালো হবে তাই মহিলাদের ইজ্জত হেফাজত করার জন্য আমরা এইভাবে আমরা নিয়ত বেঁধে থাকি তবে এখানে এক একটা ইসলামিক ভিত্তিতে এক একটা এখানে আলোচনা আসে আমি এতদিকে গেলাম না যেটা আমার কাছে গ্রহণযোগ্য আমি যেটা মেনেছি আমি সেটাই প্রকাশ করার জন্য চেষ্টা করেছি আস্তে শুধু তা না এই যে আমরা মহিলারা যে শাড়ি পরি পায়ের যে গোড়ালি আছে না এটা কি গোড়ালি বলে না পায়ের যে একটা ইয়ে আছে গোড়ালি তো বলে মহিলারা এই গোড়ালির নিচে তারা শাড়ি পরতে হবে মেক্সি পরেন থ্রি পিস পরেন যাই পরেন এই গোড়ালি মহিলাদের দেখা যাইতে পারবে না এটা দেখো যদি যায় এটা শরীয়ত মোতাবেক এটা হবে না ইসলাম ভিত্তিতে এটা হবে না এটা দেখা যাইতে পারবে না তাই শাড়ি পরে যাই কিছু পরে এই আমাদের পায়ের গোড়ালির নিচে থাকতে হবে জহির পাগলা আপনার কাছে আমার প্রশ্ন হ্যাঁ তাই তো মহিলারা পড়তে হবে পায়ের গোড়ালির নিচে আর পুরুষদের পায়ের গোড়ালির উপরে আচ্ছা এটার কারণটা কি হ্যাঁ ধরে লাগছে আহেন আজকা হ্যাঁ নিচে পড়লে সমস্যা কি আমি দেখি এই অনেক বয়াতিরা আছে অনেক
আমাদের অনেক এরকম সাধুগুরু বৈষ্ণব আছে যারা একটু লুঙ্গিটারে একটু হেসরাইয়া পরে পরে না আসিটি কথা শুনলো কিছু কিছু শিল্পীদেরও দেখবেন বাবা একবারে পায়ের গোড়ালি নিচে তারা লুঙ্গিটারে এমন ভাবে পরে মানে হেরাই মনে হয় শাড়ি পরছে আছে কিন্তু এরকম হ্যাঁ তা আজকে আপনি তো একজন পুরুষ আপনিও নিশ্চয় লুঙ্গি পরেন আজকে ভাই লুঙ্গি পরছে না অন্য কিছু পরছে হ্যাঁ প্যান্ট পরছে প্যান্ট ও পায়জামা পরছে আচ্ছা পায়জামার এখন তো বাইরে গেছে গা কইলে আবার সমস্যা আবার ঠিক করে আইব আচ্ছা যাক এটাই হইল না যদি ঠিক করে রাখে আমার সমস্যা নাই তাও তো আমার কথাটা শুনে একটু লাইনে আইব তাই না আর যদি আপনি পড়া থাকে সত্য যদি হয় মানুষে থাকে কইব যে না পুতুলা পা আমি এমনি পড়ছি আপনি দেখালো এনে আমার কোনার মতামত নাই কিন্তু আপনি বলবেন পুরুষরা যদি পায়জামাও যদি পরে ইহাও কিন্তু সুন্নত তবে হ্যাঁ আয়া পড়ছেন আচ্ছা এবার একটু দেখা লই খারাপ আমি দেখা লই এই তো পায়া লাইছি গোরালি নিচে পড়ছেন হ্যাঁ কোনো সমস্যা নাই এই সমস্যাটাই ভাঙা দিবে হ্যাঁ 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 বা কোনো সমস্যা নাই আমার দয়াল নবী বলে গেছে একসাথে 100 কোন পুরুষ শরীয়তের ব্যক্তি ইসলামের ব্যক্তি পায়ের নিচে গোরালিতে লুঙ্গি এবং পায়জামা পড়তে পারবে আপনি যেহেতু কইছেন সমস্যা নাই দেই রাসূলের উপরে আবার কেমন করে কথা দিয়া সমস্যা আজকে ঠিক করে নিড আমি দেখতে লাগি এখন আপনার কাছে আমার প্রশ্ন প্রশ্ন কি জানেন কেন কবে থেকে কিসের কারণে আল্লাহ হুকুম করলো ও আমার বান্দারা তার ভিতরে পুরুষ যারা তারা পায়ের গোড়ালির উপরে লুঙ্গি এবং পায়জামা পরবে মানে যাই পরে গোড়ালির উপরে থাকতে হবে আর মহিলারা যারা তারা গোড়ালির নিচে পড়তে হবে আমি তো মহিলা মানুষ আর মহিলাটা কই আর লাভ নাই কারণ আপনি যে তো পুরুষ মানুষ আমার একটা জায়গায় আছেন আমি একটা জায়গায় আছি তাই আজকে এবার কোন দিকে যায় জিজ্ঞাসা ছিল জবাব করলেন সুন্দরভাবে ভালো লাগছে জবাবটা এবার আমার কাছে জিজ্ঞাসা করলেন ভাই আমি প্রশ্ন করলাম কোমর নাভির নিচে হাত বাঁধা আর নারীদের বুকে হাত বাঁধা বেশ ভালোভাবে জবাব করলেন এবার এখান থেকে আমার কাছে জিজ্ঞাসা করলেন
যে আমরা নারীরা গোড়ালি ঢেকে নামাজ পড়ি, পুরুষের বেলায় গোড়ালি ঢেকে নামাজ হয় না কিংবা পড়লেও সেটা কবুল হয় না, এমনটা কেন? আপনি খুব সুন্দর একটা প্রশ্ন আমাকে করেছেন, আমি আপনার জবাবটা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা হাদিস বুখারী 5787 নম্বর হাদিস, এখানে আশেপাশে মসজিদ আছে, ইমামগণ আছেন, ইমামরা আমাদের নয়নমণি, আমাদের ইমাম, ওনাদের থেকে আমরা কখনো বেশি জানি না। অনেক ইমামরা এখানে থাকতেও পারেন আশেপাশে, আর আমরাও মুসলমান, আমাদের এই সম্পর্কে অনেকের জানা আছে বা অনেকে জানার নাই, জানার দরকার, দরকার কি না? আপনারা খেয়াল করবেন, মনোযোগ দেয়া, নামাজ যখন মানে নামাজ পড়া শুরু হয়, কাতার সোজা হয়, একদল মানুষ দেখবেন পায়জামা পায়জামা ঠিক করে নিচে উপরে ঠিক করতেছে, এমন আছে না, দেখা যায় না? মানে ওনারা এটা বুঝাইতে চায় যে নামাজের কাতারে দাঁড়াইলেই কেবল টাকনুর উপরে কাপড়টা তুলতে হবে। আচ্ছা, কাপড়টা কি নামাজে গিয়েই দাঁড় করাইয়াই মানে নামাজের দাঁড়াইয়াই উঠাইতে হবে না সর্ব জায়গায় এইভাবে থাকতে হবে? রাসূলের হাদিস হলো, যেই ব্যক্তি টাকনুর নিচে নামায়া পুরুষ, যেই পুরুষ টাকনুর ঢেকে রাখলো, এটার নিচে কাপড়টা রাখলো, ওই টাকনুর নিচের যে অংশটা ওই জায়গাটা জাহান্নামে যাবে। হাদিস নাম্বার 5787 বুখারী হাদিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একবার আমার নামাজের সময় আমার অনিচ্ছাকৃত আমার কাপড়টা ঝুলে টাকনুর নিচে চলে যাচ্ছে, আমি সেটা বারবার ঠিক করতেছিলাম, আমার দয়াল নবী যে আমাকে ইশারা করলেন, হে আবু বকর তুমি তোমার কাপড়টা ঠিক করো, তখন আমি হুজুরকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার অনিচ্ছাকৃত অবস্থায় আমার কাপড়টা ঝুলে পড়ছে, এতে কি আমার পাপ হবে? বলেন, না, অনিচ্ছাকৃত যদি তোমার কাপড়টা টাকনুর নিচে গোড়ালির নিচে পর্যন্ত চলে যায় সেখানে তোমার পাপ হবে না, তুমি ঠিক করে তারপর তুমি নামাজ আদায় করো। আর আমরা এই জেনারেশন টাকনু ঢাইকে রাখা, এটা আমাদের একটা ফ্যাশনে পরিণত হয়েছে। আপনি অফিসিয়ালি দেখবেন, এখানে আমার অফিসের সরকারি চাকরিজীবী অনেক ভাইরা আছে, আমি ধর্ম নিয়ে বলছি, আপনি রাগ হবেন না কি সেটা আমি জানি না, অফিসের বসের সামনে মোজা পরবে, শু পরতে হবে, বেল্ট পরতে হবে, টাই পরতে হবে, এসে যখন তার জামা পায়জামা পরে তখন তার টাকনু অবশ্যই ঢাকা থাকে, ঠিক কি না? নাকি টাকনুর উপরে থাকে? অধিকাংশ টাকনুর নিচেই থাকে, অন্তত খারাপ লাগলেও কথাটা চূড়ান্ত সত্য। নারীদেরকে ঢেকে রাখার একটা পর্দার নিয়ম আছে, কিন্তু পুরুষদের বেলায় গোড়ালির উপরে টাকনুর উপরে কাপড় রাখা হলো ফরজ, এটা মানতেই হবে, এটা যে না মানলো, এই কাপড় ঢাকা যতটুকু টাকনুর নিচের যে অংশটা শরীরের ওই অংশটা দুজুখী জাহান্নামে, এতে কোনো সন্দেহ নেই। এই জবাবটা এর থেকে সুন্দর করে আমি আর দিতে পারলাম না, একেবারে সহি একটা হাদিস আপনাকে আমি দিলাম। আমার অনেক আলেম ভাইরা যদি থাকেন তারাও খুশি হবেন, জহির এই এই প্রশ্নের বেলায় কখনো গাফিলতি আগেও করি না এখনো করি না,